করোনার ক্ষতি কাটিয়ে সবে ঘুরে দাঁড়ানোর আগে ভয়াবহ আগুনের ঘটনায় চরম হতাশায় পড়েছেন রাজধানীর নীলক্ষেতের বই ব্যবসায়ীরা। গেল রাত পৌনে আটটার দিকে হঠাৎ লাগা আগুনে পুড়ে গেছে প্রায় ৫০টির মতন দোকান। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। তবে মূল কারণ আর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানানো সম্ভব হয়নি। দর্শক, এই মুহূর্তে নীলক্ষেত এলাকায় আছেন সহকর্মী জুবায়ের সানি। সানি সানি, এখন কি অবস্থা সেখানকার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? হাবিবা, ৩০ থেকে ৪০টি দোকান এখানে পুড়ে গেছে এবং আপনি জানেন যে নীলক্ষেতের এই বই দোকানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বই থাকে এবং আমি যদি একটু দেখাতে চাই যে সেই পুড়ে যাওয়া বইয়ের স্তূপ কিন্তু এখন দোকানদাররা তারা বের করে রাখছেন এবং বলা চলে যে করোনার যে ক্ষত তারা কাটিয়েছেন এতদিন, সেই ক্ষতে কিন্তু এখন আরও বড় ক্ষত তৈরি হলো। কারণ যারা ব্যবসা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তারা কিন্তু এখন একটি মহাবিপদের মধ্যে পড়লেন। কারণ তাদের যে বইগুলো মজুদ ছিল এখানে, দোকানে বই ছিল, সেই সঙ্গে প্রতিটি দোকানের উপরে কিন্তু আবার গোডাউন থাকে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ বই থাকে। সে কারণে বলা যায় যে এই যে প্রায় ৪০টি দোকানের যে বইয়ের ক্ষতি হয়েছে সেটি কিন্তু আসলে তাদের পুষিয়ে নেওয়াটা খুব কষ্টসাধ্য হবে। এবং সেই সঙ্গে কিন্তু যখন ফায়ার সার্ভিস এখানে পানি ছিটিয়েছে তখন আশেপাশের আরও অনেক দোকানেই বইগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং আমরা সকাল থেকেই দেখছিলাম যে তারা দোকানিরা যে বইগুলো রয়েছে সেগুলো এখন রাস্তায় ফেলে দিচ্ছেন, কারণ এই বইগুলো আসলে আর বিক্রি করা বা ব্যবহার করার মতো না। আমরা যদি এখানকার একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের এখানে আসলে কি পরিমাণে বই ছিল এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি আসলে কেমন? এখানে আমাদের প্রত্যেকটা দোকানে আপনার ৩০ থেকে ৪০ লাখ ৫০ লাখ টাকার কোনো মাল আছে, কারণ অধিকাংশ বই কিছু জ্বলছে এবং কিছু পানিতে সব শেষ হয়ে গেছে। যে কটা দোকানে আছে সবাই প্রত্যেকটা দোকানেই ৪০ থেকে ৫০ লাখ টাকার মাল আছে সব। তো এখানে কতগুলো দোকানের ক্ষতি হয়েছে? এখানে আপনার প্রায় ৩০ থেকে ৪০টা দোকান ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হাবিবা, শুনছিলেন যে প্রতিটি দোকানে যদি এরকম ৩০-৪০ লাখ টাকার বই থাকে তাহলে সেই ক্ষতির পরিমাণটা আসলে কত দাঁড়াবে? এবং দোকানিরা যেটা বলছেন যে তারা মাত্রই যে করোনার লকডাউন ছিল তারপরে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, তার উপরে এমন একটি আঘাত সেটি পুষিয়ে নিতে তারা এখন সরকারের কাছে কিছুটা সহযোগিতা তারা এখন চাচ্ছেন। এবং এখন যদি বলা চলে যে এই দোকানগুলো যেগুলো পুড়ে গিয়েছে সেগুলো কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে এবং যে বইগুলো পুড়ে গেছে সেগুলো বের করে আনার কাজ করছেন এখানকার ব্যবসায়ীরা। হাবিবা, ধন্যবাদ আপনাকে। নীলক্ষেতের রাজধানীর নীলক্ষেতে বই মার্কেট থেকে যুক্ত ছিলেন জুবায়ের সানি।